বিরোধী নেত্রী থাকাকালীন তার সংবেদনশীলতা নিয়ে প্রশ্ন ওঠেনি কখনো। মহিলা নির্যাতনের ঘটনা যেখানেই ঘটেছে ছুটে গিয়েছেন তিনি, কখনো বসেছেন বিক্ষোভে, কখনো বিচার চাইতে ছুটে গিয়েছেন শাসক দলের অলিন্দে, নিগৃহীত হয়েছেন কিন্তু হাল ছাড়েননি। মানতলা থেকে সিঙ্গুর অনিতা দিওয়ান থেকে নদিয়ার মুখ বধির দীপালী বসাক, সবার পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিরোধী থেকে শাসক হলে কি পরিবর্তনের হাওয়া লাগে সংবেদনশীলতাতেও? পার্কস্ট্রিট কাটোয়া কাণ্ডের পর কামদুনির ঘটনাও সেই প্রশ্ন তুলে দিয়েছে। কামদুনিতে কলেজ ফেরত ছাত্রী ধর্ষণ ও খুনের ঘটনার পর সময় যত এগিয়েছে ততই একটাই প্রশ্ন জোরালো হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন, কখন কামদুনি যাবেন তিনি? মুখ্যমন্ত্রী গেলে হয়তো রাতারাতি সমস্যা সমাধান হয় না, কিন্তু ক্ষতে একটু হলেও প্রলেপ তো লাগে। মৃতের পরিবারকে কাছে টেনে নিয়ে হালকা স্নেহের ছোঁয়া দিয়ে তাঁদের দুঃখ ভাগ করে নেওয়া তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নতুন কিছু নয়। তাহলে সেই মমতার কি হলো, যে ঘটনাকে ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি, সেই ঘটনায় কিনা রাজ্যেরই প্রশাসনিক প্রধান সম্পূর্ণ নিষ্ঠুক? তিনি এত ব্যস্ত যে একটিবারের জন্য কামদুনি যেতে পারছেন না? দীর্ঘ তিন দশকের রাজনৈতিক পথ পেরিয়ে মহাকরণে যেতে পারলে কয়েক ঘন্টার রাস্তা পার হয়ে কামদুনি যেতে পারছেন না তিনি? মৃতের পরিবার থেকে বিরোধী এমনকি সাধারণ মানুষ সবার মুখে এই কয়েকটা দিন এই একটাই প্রশ্ন ঘুরপাক খেয়েছে। শেষ পর্যন্ত সোমবার গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কদিন বাদে 10 দিন। ততদিনে বারবার ক্ষোভ উগড়ে দিয়েছে কামদুনি, তার না যাওয়া নিয়ে রাস্তায় নেমে পড়েছে বিরোধীরা, বিক্ষোভের ঢেউ পৌঁছে গিয়েছে মহাকরণ থেকে কালীঘাট। নারী নিগ্রহে পশ্চিমবঙ্গ শীর্ষে হওয়ার প্রতিবাদে মহাকরণের সামনে এদের নিষ্ঠুর হানি নিয়ে বিক্ষোভ দেখায় USDF। অন্যদিকে রাজ্যে মহিলাদের নিরাপত্তা ও বারাসত, নদিয়া, মুর্শিদাবাদে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবিতে কলেজ স্কোয়ার থেকে মিছিল করে বাম ও গণতান্ত্রিক সংগঠন। বিরোধী থেকে শাসক হওয়া মমতার অবশ্য দেরিতে যাওয়ার পেছনে নিজস্ব যুক্তি রয়েছে। দুভাই আমাকে রিকোয়েস্ট করেছিল, দিদি একবার আমাদের গ্রামে যাবেন, আমি এমনিতেও আসতাম, কিন্তু সেটা হচ্ছে আমার অনেক সময় কাজ থাকে, ন্যাচারালি টাইমিংটা আমায় করে নিতে হয়। এর আগেও আপনারা দেখেছেন লোভাগ্রামে ঘটনা ঘটেছে, আমি গেছি, এত কাজের মধ্যেও তেহট্টতে ঘটনা ঘটেছে, আমি গেছি, এবং এখানেও আমি নিশ্চয়ই আসতাম। আমার আমি ভেবেছিলাম আমি উত্তর চব্বিশ পরগনা যেমন প্রোগ্রাম আছে আমার পরশু দিন, হয়তো প্রোগ্রামের সময় এসে তারপরে যেতাম আর কি। তো যাই হোক, এইটা অনেকটা দূর হয়ে যাবে বলে সেজন্য আজকে আমি এটা করে গেলাম। কিন্তু এই সাফাই কে দিচ্ছেন? সেই মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বানতলায় অনিতা দিওয়ানের মর্মান্তিক পরিণতির খবর পাওয়া মাত্রই ছুটে যেতে দ্বিধাবোধ করেননি। বারাসতের কামদুনির চেয়েও অনেক দূরে বর্ধমানের আউশগ্রামে আদিবাসী মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠতে ছুটে গিয়েছেন। আজকাল আর সেই তৎপরতা দেখা যায় না, এটাই কি পরিবর্তন? প্রশ্ন তুলছেন কামদুনির বাসিন্দারাই। মমতা বন্দ্যোপাধ্যায় আমরা ওনাকে শ্রদ্ধা করি, ভোট দিয়েছি, সহস্তে ভোট দিয়েছি, সবাই মিলিত হবে, উনি জিতে আছেন এখানে, কিন্তু ওনার আমরা কাল থেকে আবেদন করেছি উনি আসবেন এখানে, উনি একটা চর মারলো সেখানে উপস্থিত হন, কিন্তু এত বড় ঘটনা ঘটে গেল, ওনাকে দর্শন পেলাম না। তবে হ্যাঁ, ধানতলা বানতলা তাপসী মালিকদের সময় মমতা বিরোধী আসনে ছিলেন, আজ তিনি শাসক। শাসক হলে দায়িত্ব বাড়ে নাকি বুঝে শুনে পা ফেলতে হয়? কিন্তু সংবেদনশীলতা তাৎক্ষণিকতাই তো মমতার USP ছিল, জেনে বুঝে মেপে কথা বলা, কাজ করা, এ তো তার হাতে ছিল না, তাই খটকা লাগে। তাহলে কি মহাকরণে পা রেখে পাল্টে গেলেন মমতা? মুখ্যমন্ত্রীর চেয়ারই বদলে দিল তাকে? কামদুনি কাণ্ড ঝড় না তুললে, সামনে পঞ্চায়েত ভোট না থাকলে কি ড্যামেজ কন্ট্রোল করতেও সেখানে যেতেন না মমতা? রাজনৈতিক কর্তা ব্যক্তিরা নন, প্রশ্নটা তুলছেন সেই সাধারণ মানুষরা যারা দিদিকে চিনতেন, মুখ্যমন্ত্রীকে নন। এবিপি আনন্দ।